বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, যে জগতে একদল আল্লাহর শরীয়তের কাজ করতেছে, জগতে একদল আল্লাহর গভীর আত্মজগতের সাধনা করতেছে, তো যে যে স্থানেই থাকুন, তবে আজকে একটি তথ্য নিয়ে আসলাম। সেই তথ্যটি একজন কবি লিখেছেন। আচ্ছা, সেই কবির কবিতা থেকে বা যখন গান গাওয়া হয়েছে, সেই গানটা কিন্তু বহু মানুষই শুনেছে। সেই গানের মধ্যে বলা হয়েছে, আদমে আহাত বসতি, আদমে আহাত বসতি, তার ওজন 3.5 রতি। যাই হোক, যার যেরকম জ্ঞানের গতি, সে ঠিক তেমনই লিখেছে, এবং যার যেরকম জ্ঞানের গতি শ্রবণ করে সে ওরকমই বুঝতেছে। তাহলে আমি আজকে যেটা বলবো, যে হাসান সাহেব এটাকে 3.5 রতি কেন বলল, এটা আমরা কি বুঝলাম। আচ্ছা, তাহলে 3.5 রতির বিষয়টা আজকে ভাঙার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটি হলো, দেখুন, যে আদম, যে আদম কি, একজন মানুষ যিনি আদি আদম। এখন আদি আদম বলতে আমরা জানি যে শুরু থেকে যে আদম মুকরম ফেরেস্তাকে দিয়ে বানানো হয়েছিল, সে কিন্তু আদম রূপে একটা মূর্তি। এখন এর মূর্তির ভিতরে যখন আহাদ নামক শক্তিকে দেওয়া হয়েছিল, আর সেই আহাদ নামক শক্তিটা বায়ুর সাথে ভ্রমণ করে আত্মারূপে সেখানে চলে গেলেন, কিংবা যে আদমে আহাদ বসতি, তার মানে এই পৃথিবী ঘুরে আমরা আদম গুণে শেষ করতে পারবো না। মানুষ জন্ম নিচ্ছে, মৃত্যুবরণ করছে, জন্ম নিচ্ছে, মৃত্যুবরণ করছে, তো এখন দেখা যায় যে আদম গুণে শেষ করতে পারবো না। এখন যদি 10,000 কোটি আদম থাকে এই পৃথিবীতে, 10,000 কোটি আদম যদি পৃথিবীতে থাকে, সে আহাত, সে কিন্তু এক, আর সে কিন্তু প্রত্যেকটা আদমের মধ্যে সে একাই একজন, প্রত্যেকটা আদমের মধ্যে আছে। আচ্ছা, প্রত্যেকটা আদমের মধ্যে আছে। দেখেন, আপনার দেহের মধ্যে মাংস কতটুকু আছে আপনি মাপতে পারবেন, আপনার দেহের মধ্যে পানি কতটুকু আছে মাপতে পারবেন, তাহলে আপনার দেহের মধ্যে বাতাস আছে, এই বাতাস কি আপনি মাপতে পারবেন? কিন্তু বাতাস মাপা যায় না, আবার এই বাতাস ছাড়া পৃথিবী টিকবে না, আপনি আমিও টিকবো না। তাহলে 3.5 রতি যে কথাটা বলা হয়েছে, আদমে আহাত বসতি, তার ওজন 3.5 রতি। আচ্ছা, এখন দেখবেন যে একটা বাতাসের মধ্যে যখন আপনি একটা লোহার টুকরা উপরে উড়ো মারবেন, তখন কিন্তু সে আবার নিচে পড়ে যাবে, কারণ বাতাস তাকে ধরে রাখতে পারে না। তবে বাতাস যদি বন্দি করা হয় একটা ফটকা বা একটা বেলুনের ভিতরে, যখন বাতাসটাকে বন্দি করা হয়, সেই বাতাসটা বন্দি করার পরে যখন মুখটা আটকিয়ে দেওয়া হয়, তখন দেখবেন যে এই বেলুনটা মাটিতে পড়ে থাকে, বা যদি কোনো জোরে বাতাস আসে তাহলে বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যায়, কিন্তু সে নিজে নিজে উড়তে পারে না, কারণ এর ভিতরে বাতাস ভর্তি। এতে এই বাতাসগুলাকে চাপা দিয়ে এটাকে মুখটা আটকিয়ে দেওয়া হয়েছে। যখন নীরব একটা স্থানে বা একটা ঘরের মধ্যে যেখানে বাতাস নেই, সেখানে যখন বেলুনটা ছেড়ে দেওয়া হবে, তখন কিন্তু সে আস্তে আস্তে নিচে পড়ে যায়। দেখেন, বাতাস কিন্তু উড়ন্ত অবস্থায় আছে। আচ্ছা, বাতাস যদি উড়ন্ত অবস্থায় থাকে তাহলে তো ফটকাটা উড়ে উড়ে চলে যাবে, কিন্তু একটা নীরব স্থানের মধ্যে যখন আপনি বলের মতো উপরে ছেড়ে দেবেন, তখন দেখবেন যে বেলুনটা নিচে পড়ে গেছে। আচ্ছা, নিচে পড়লো কেন? তাহলে এটার ভিতরে বাতাস ভরা আছে, বাতাসেরও একটা ওজন আছে, কারণ বাতাসের সাথে আরো কিছু আছে। যাদের দিব্য দৃষ্টি আছে তারা বাতাসের মধ্যে কি আছে তা দেখতে পায়। দেখবেন কিছু কিছু পাগল ফকির এক জায়গায় বসে আছে, কোনো মানুষ নেই, সে বলতেছে কি, দূর দূর, সর সর, রিকজা সেদিকজা, এরকম সেরকম করে, তার মানে সে বায়ুতে ভ্রমণ করাকে জিনিসগুলো সে দেখতে পাচ্ছে।
যা আমাদের দিব্য দৃষ্টি নেই বলে আমরা তা দেখতে পারি না। আচ্ছা, এ হলো একটি বিষয়। আরো একটি বিষয় হলো দেখুন যে এই বাতাসটা আমার মধ্যে আপনার মধ্যে যে যাওয়া আসা করতেছে, এই বাতাসের কিন্তু একটা ওজন আছে। যেমন আপনি যখন বাতাসটা ভিতরে প্রবেশ করেছেন তখন কিন্তু আপনার মধ্যে অক্সিজেন নামক বাতাসটা গিয়েছে, আর যখন আপনি বাতাসটা ছেড়েছেন তখন কিন্তু এটা কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে। এখন কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু ওজন, সে পাতলা হয়ে ঢুকেছিল, ভারী হয়ে বের হয়েছে। দেখবেন আপনি যখন শ্বাস ফেলেবেন আপনার হাতের মধ্যে গরম অনুভব হচ্ছে, কিন্তু নিয়েছিলেন ঠান্ডা, ছেড়েছেন গরম। তাহলে এই বাতাসটার মধ্যে তিন রতি জিনিসটা তিনি বুঝিয়েছেন, কিন্তু আমি মনে করি এর মধ্যে তিন রতির থেকে আরও একটু কম আছে, তিনি তিন রতি মধ্যে আছেন। আচ্ছা যাই হোক, ওটা সমস্যা নেই। তো এখন বিষয়টা হলো সেই তিন রতি বাতাসের মধ্যে, সেই আদমের মধ্যে আহাত যে প্রবেশ করেছে সেই তিন রতির মধ্যে সে মহা হয়ে এখানে ক্ষুদ্র হয়ে প্রবেশ করেছে। আজও পর্যন্ত আমার মধ্যে আপনার মধ্যে এটা খেলতেছে। আচ্ছা, সেই আহাত যিনি, তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি প্রত্যেকটা গটে বিরাজ করেন। প্রত্যেকটা গট কি, যেমন প্রত্যেকটা মানুষ নিজেই একটা গট। যেমন নাক মুখ দিয়ে যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই গটের ভিতরে সে ঢুকতেছে বায়ুর সাথে, আবার সে বের হচ্ছে, আবার যাচ্ছে, আবার আসছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম হয়ে বের হচ্ছে। তাহলে এটাকে বন্ধ করে দিলে এখানেও কিছু সাধনা আছে, যে কেউ যদি আহাত নামের সেই বিষয়টা দেখতে চায়, জানতে চায়, তাহলে সে দেখতে পারবে যে আহাদের কি রূপ, আহাদের কি স্রোত। এই জন্যই একটি কথা বলা হয়েছে যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে দেখার জন্যই তো আমরা মুর্শিদ ধরতে যাই। মুর্শিদ রূপে হইলে ফানা, আসল কথা যাবে জানা, কেউ রাখতে পারবে না করে মানা। এই জগতে যারা টানা নানা সাধনার কোনো খবর নেই, তারা সাধনা ছাড়াই আল্লাহর দর্শন চায়, এটা হবেই না। অবশ্যই আমরা সাধনা করতে হবে। একটা হলো সাধনা, একটা হলো ভজনা। ভজনা কি, আমি ২৪ ঘন্টা আমার রাসূলকে, আমার মুর্শিদকে আমার চোখের পাতায় রেখেছি, হৃদয়ের মধ্যে বসিয়ে রেখেছি। আমি যখন তখন ভিতরে প্রেমে ফানা ফিল্লা আসলে তখন সেই ঢেউয়ের তালে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। তবে হে জগৎবাসী, আমি কি আপনাদেরকে এই কথাটা বোঝাতে পারলাম? আর আজকের এই আলোচনার করার যে মূল বিষয়, যে কমেন্টে আমাকে কোনো ইউটিউব থেকে আমাকে কোনো ব্যক্তি আমাকে কমেন্ট করেছেন, কমেন্টের মধ্যে আমাকে কোনো ব্যক্তি জানালো যে আদমে আহাত বসতি, তার ওজন ৩.৫ রতি, এই সম্পর্কে আমাকে এই আলোচনাটা করতে বললেন, তাই আমি আলোচনাটা করলাম। তবে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চাইতেছেন অবশ্যই তাও জানাবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ভালো কোনো আলোচনা আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।